গত দিনের ক্লাসে আমরা কোষ বিভাজন কি, কোষ বিভাজন কত প্রকার সেটা সম্বন্ধে জেনেছিলাম। আজ আমরা প্রথমে কোষ চক্র সম্বন্ধে আলোচনা করব। প্রতিটি জীবের মতোই প্রতিটি কোষেরও জীবনচক্র আছে। কোষের এই জীবনচক্র বিভাজন এবং অবিভাজন এই দুটি ঘটনার মধ্যে দিয়ে আবর্তিত হয়। কোষ বিভাজনে নতুন কোষ সৃষ্টি থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত কোষে সংঘটিত ধারাবাহিক ছন্দবদ্ধ এবং চক্রাকার ঘটনাকেই কোষচক্র বলে। তার মানে আমি যদি এইখানে দেখি একটা কোষ, এটা বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত হয়েছে, এই কোষটা যখন আবার বিভাজিত হবে, বিভাজিত হতে গেলে তাকে তো প্রিপারেশন নিতে হবে বিভাজন হওয়ার আগে। তার মানে এই যে বিভাজিত হয়েছে এই কোষটা, সেখান থেকে শুরু করে পুরো প্রিপারেশন নেওয়ার দশাটা এবং তারপরে আবার দুটো কোষে পরিণত হলো, এই পুরো সময়কালটাই হচ্ছে কোষচক্র। এবার কোষচক্রের তাহলে দুটো দশা দেখতে পারি আমরা, পাশাপাশি দুটো ছবি আমরা দেখব। একটা কোষচক্রকে যদি আমি দুভাগে ভাগ করতে পারি, একটা একটাকে বলে স্থির দশা বা ইন্টারফেজ বা আই ফেজ, এবং বিভাজন দশা বা মাইটোটিক ফেজ বা এম ফেজ। তাহলে এখানে আমি যদি এই পাই চার্টের মাধ্যমে দেখি, তাহলে এই দেখো এখান থেকে শুরু করে এই এটা পুরোটা হচ্ছে স্থির দশা, স্থির দশার সময়কালটাই বেশি এবং এইটুকু হচ্ছে মাত্র বিভাজন দশা। স্থির দশায় স্থির দশার মধ্যে আমরা তিনটে ভাগে ভাগ করেছি স্থির দশাকে। এক হচ্ছে জি ওয়ান বা গ্রোথ বা গ্যাপ ওয়ান ফেজ, একটা হচ্ছে এস দশা বা সিনথেটিক দশা, আর জি টু দশা বা গ্রোথ টু বা গ্যাপ টু, যেটাই বলো না কেন সেটা। এই পাই চার্টে আবার যদি আমরা দেখি, তাহলে প্রথমে একটা কোষ বিভাজিত হয়ে, এই যে একটা কোষ থেকে দুটো কোষ বিভাজিত হয়েছে, এর পরের থেকে আমরা যদি দেখি, তাহলে প্রথমে সেটা গ্যাপ ওয়ান জি ওয়ান, তারপরে এস সিনথেটিক বা সংশ্লেষ দশা, তারপরে হচ্ছে গ্রোথ টু বা গ্যাপ টু বা জি টু, সেটা হচ্ছে আরেকটা দশা। তাহলে এই তিনটেকে নিয়েই হলো স্থির দশা, আর তারপরের অংশটা হলো বিভাজন দশা। বিভাজন দশাকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ভাগ, একটা হচ্ছে প্রথমে আমরা বলেছিলাম এই মাইটোসিস বা মিওসিস যেটাই পড়ি না কেন, সেটা হচ্ছে একটা পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। প্রথমে তার মানে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, এই যে ব্র্যাকেটে ভেতরে দেখতে পাচ্ছি আমরা একটা নিউক্লিয়াস, এখান থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে। প্রথমে তার মানে নিউক্লিয়াস ভাগ হয়ে গেল, নিউক্লিয়াসের বিভাজন, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্যারিওকাইনেসিস। এবং তারপরে এই প্রত্যেকটা নিউক্লিয়াস কিছুটা সাইটোপ্লাজম নিয়ে দুটো কোষে রূপান্তরিত হয়েছে, দুটো কোষে বিভক্ত হয়েছে। তার মানে এখানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটেছে, এই অংশটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। তার মানে কোষ বিভাজনের দুটো পার্ট, একটা ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন এবং তারপরে সাইটোপ্লাজমের বিভাজন। এটা তো চলে গেল বিভাজন দশা। তাহলে স্থির দশায় তিনটে ভাগ, একটা জি ওয়ান এস এবং জি টু। এই ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনকে আবার চারটে উপদশায় ভাগ করা যায়, প্রোফেজ, পি ফর প্রোফেজ, এম ফর মেটাফেজ, এ ফর অ্যানাফেজ, আর টি ফর টেলোফেজ। এখানেও লিখেছি আমি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিসের আলাদা কোনো দশা নেই। এবার আমরা চলে যাচ্ছি, তার মানে এই পুরো চক্রাকার যে পদ্ধতিটা, এই পর্যায়ক্রম এটা চক্রাকারে আবর্তিত হতে থাকে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কোষচক্র বা সেল সাইকেল। এবার আমরা দেখব জি ওয়ান এই দশাগুলোতে কী কী ঘটে, জি ওয়ান দশায় কী ঘটে, এস দশা এবং জি টু। দেখো জি ওয়ান দশায় ডিএনএর, আমি পাশাপাশি এখানে যদি আবার বোঝানোর সুবিধার জন্য পাশেও এখানে লিখে নিয়েছি, জি ওয়ান এখানে ডিএনএর যে একটা কোষ বিভাজিত হয়ে যখন দুটো কোষে আর একটা কোষে যখন রূপান্তরিত হবে, তখন
তার নিশ্চয়ই কোষ বিভাজন দিয়ে হয়ে যদি একই সমমাপের হোক বা সমগুণ সম্পন্নই হোক, এর দুরকম দুটো কোষ তৈরি করে, তাহলে নিশ্চয়ই তাকে ভেতরে যে তার ভেতরে যে কোষ অঙ্গাণুগুলো আছে, যে প্রোটিনগুলো আছে, যে কোষ বিভাজনের জন্য যে প্রয়োজনীয় বস্তুগুলো দরকার বা ক্রোমোজোম, সেগুলো নিশ্চয়ই বা ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ করতে হবে, তারপর নিশ্চয়ই কোষটা বিভাজিত হবে। সেই কাজগুলোই এই স্থির দশায় হয়, G1, S এবং G2। যদিও এটাকে নাম দেওয়া হয়েছে স্থির দশা, কিন্তু আসলে কিন্তু তাহলে এটা স্থির দশা নয়, এটাতেই বেশি পরিমাণ কাজ হয়। কারণ কোষ বিভাজন হওয়ার জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো এই দশাগুলোতেই সংশ্লেষ হয়। তার মানে এটা আসলে স্থির দশা বলা হলেও আসলে কিন্তু স্থির দশা নয়, বরঞ্চ কোষ বিভাজন দশার থেকে এখানে বেশি পরিবর্তন সাধিত হয়। তো দেখি এখানে G1 দশায় কী হয়। তার মানে এই দশাটা যেখানে কোষ বিভাজিত হয়ে গেছে, এইটুকু হচ্ছে তার মানে বিভাজন দশা। তারপরে এখানে হচ্ছে প্রথমে ডিএনএ সংশ্লেষের প্রস্তুতি হয়, এখানে প্রস্তুতি হয় মানে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়। কোষ অঙ্গাণুর এখানে দ্বিতীয়করণ মানে কোষ অঙ্গাণুগুলো ডাবল হয় এখানে, এবং ডিএনএর মাত্রা কিন্তু এখানে এখনও ডিএনএ সংশ্লেষ হয়নি, এখানে ডিএনএর মাত্রা 2C থাকে। 2C বলতে 2C ডিপ্লয়েড কোষের ডিএনএর পরিমাণকে 2C দিয়ে চিহ্নিত করা হয়, আর এন যদি হয় তো এন দিয়ে ক্রোমোসোম সংখ্যাকে উল্লেখ করা হয়। তাহলে এখানে ডিএনএর মাত্রা, ডিএনএর পরিমাণ কিন্তু একই থাকে। ডিপ্লয়েড কোষে তো আমরা জানি যে কোনো দেহকোষে 2C সংখ্যকই ক্রোমোসোম থাকে, মানে ডিএনএর পরিমাণ থাকে। এর পরের দশায় ডিএনএর দ্বিতীয়করণ মানে এস দশায় ডিএনএর দ্বিতীয়করণ ঘটে, তার মানে ডিএনএ সংশ্লেষ ঘটে, ডিএনএ আরেকটা নিজের প্রতিলিপি তৈরি করে, প্রতিলিপিকরণ ঘটে, ডিএনএর প্রতিলিপিকরণ এবং তার সঙ্গে সঙ্গে হিস্টোন প্রোটিনও তৈরি হয়। তাহলে এখানে যেহেতু ডিএনএ ডাবল হয়ে গেল, ডিএনএর পরিমাণও 2C থেকে 4C অর্থাৎ দ্বিগুণ হয়। আর G2-তে কী হয়, G2-তে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়, এখানে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হবে, এবং এখানে কিন্তু ওই ডিএনএর পরিমাণ কিন্তু আর বাড়ে না, তখন এই 4C থাকে, অর্থাৎ 4C তার মানে এখানে 4C থেকে যায়। G2 দশায় তার মানে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয় এবং বেম তন্তু গঠনের যে উপাদানগুলি সেগুলোও সংশ্লেষ হয়। তাহলে এবার আমরা যদিও সিলেবাসে নেই, তাও তিনটে জিনিস, দুটো জিনিস দেখে নিই। একটা হচ্ছে চেক পয়েন্ট, মানে যখন যতক্ষণ না G1 দশার যে কাজগুলো সেগুলো সম্পূর্ণ হচ্ছে, এই কোষটা কিন্তু এস দশায় প্রবেশ করে না। এবং এখানেই এই দশায় কেন প্রবেশ করে না, এখানে একটা চেক পয়েন্টস বলে এগুলোকে, এই চেক পয়েন্টস থাকে, এই G1 আর S-এর মাঝখানে একটা চেক পয়েন্টস থাকে, যাতে এই দশায় এগুলো সম্পূর্ণ না হলে, এখানকার কাজগুলো সম্পূর্ণ না হলে এই দশায় প্রবেশ করে না। সেরকম G2 এবং M, মানে G2 এবং M দশার ট্রানজিশনে এখানে একটা চেক পয়েন্ট থাকে, এবং M দশার মধ্যে 3 নম্বর চেক পয়েন্টটা, এখানে এখানেও একটা চেক পয়েন্ট থাকে, সেখানে দেখা যায় যে ক্রোমোজোমগুলো বেমতন্তুর গায়ে ঠিকঠাক যুক্ত হয়েছে কি না সেটা দেখার জন্যে আরেকটা চেক পয়েন্ট থাকে। তাহলে এই চেক পয়েন্টগুলো থাকার ফলেই কোষটা সঠিকভাবে বিভাজিত হয়, বিভাজিত হয়ে যে কোষটা তৈরি হয় তার মধ্যে সব কিছু অঙ্গাণু, ডিএনএ এগুলো সব ঠিকঠাক থাকে। আরেকটা জায়গা এই G0 দশা বলে একটাকে, মানে কোষচক্রের যে নিষ্ক্রিয় দশায় প্রবেশ করলে এই কোষের অগ্রগতি বন্ধ হয়ে যায় তাকে G0 দশা বলে। সাধারণত G1 যেটা, এই দশার মধ্যবর্তী সময়কালেই কোষটা G0 দশায় প্রবেশ করে, এবং এই G0 দশায় এরকম অনেক কোষই দেখা যায় যেগুলো G0 দশায় থাকে, তার মানে সেই কোষটার আর বিভাজন হয় না, যেমন স্নায়ু কোষ, পেশি কোষ, পরিণত লোহিত হৃদকণিকা যেগুলো আর, মানে RBC যেগুলো আর বিভাজিত হয় না, সেটা হচ্ছে G0 দশায় থাকে। কোষচক্রের গুরুত্ব যদি দেখি, তাহলে এক তো কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, কারণ যদি এই চেক পয়েন্টগুলো দ্বারা নিয়ন্ত্রিত না থাকতো তাহলে কোষটা বারবার বিভাজিত হয়েই যেত, এবং যে কোষগুলো তৈরি হতো তাতে সঠিক পরিমাণ অঙ্গাণু থাকতো না, ডিএনএর পরিমাণও থাকতো না। তাহলে এইভাবে যদি অনিয়ন্ত্রিত চেক পয়েন্টস না থাকলে অনিয়ন্ত্রিত বিভাজন ঘটতো, এই অনিয়ন্ত্রিত বিভাজনের ফলেই বিভাজনকে অ্যাকচুয়ালি তখনই টিউমার সৃষ্টি হয়। টিউমার আবার দুরকম হয় আমরা জানি, বেনাইন টিউমার
যেটা এক জায়গায় স্থির থাকে, আর একটা ম্যালিগন্যান্ট টিউমার যেটাকে ক্যান্সার বলা হয়। বিনাইন টিউমার ক্ষতিকারক নয়, কিন্তু ক্যান্সার কিন্তু মানে ম্যালিগন্যান্ট টিউমার কিন্তু ক্ষতিকারক। সেটা রক্তবাহের মধ্যে যখন ছড়িয়ে পড়ে, রক্তবাহের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, সেটাকেই মেটাস্টেটিস বলে এবং সেটাই ক্যান্সার রোগ সৃষ্টি করে। আর এছাড়াও কোষ বিভাজনের আরেকটা গুরুত্ব আছে, এর বৃদ্ধি, দেহের বৃদ্ধি ঘটায় কোষ বিভাজনের মাধ্যমে। এছাড়াও ক্ষত যখন কোথাও হয়, সেই স্থানটা পূরণ হয় বা কোষগুলো যখন মরে যায়, তখন সেই খাস জায়গাটাও পূরণ করে কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে, অর্থাৎ ক্ষয়পূরণেও এরা সাহায্য করে। এবার আমরা বিভাজন দশা বা মাইটোটিক দশা, অ্যাকচুয়ালি মাইটোসিসই পড়বো, এটা আমাদের সিলেবাসে আছে। মাইটোসিস তো আমরা আগের দিন সংজ্ঞা পড়েছি, যে প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সম আকৃতির সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ উৎপন্ন করে, তাকে বলা হয় মাইটোসিস। মাইটোসিস সমবিভাজন আমরা জানি, কারণ সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে দুটো পোর্শন আমরা জানি, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন যাকে বলে ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসকে আমরা দেখি চারটা ভাগে ভাগ করা যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবার আমরা এক একটা করে দশা পড়ব, এগুলোর ছবি লাগবে এবং তিনটে করে বৈশিষ্ট্য আমাদের কিন্তু আসতে পারে, সবগুলো একবারে আসে না, এক একটা যে কোনো একটা বা দুটোর বৈশিষ্ট্য আমাদের লিখতে বলে। প্রথমে আমরা দেখব প্রোফেজ। প্রোফেজ কথাটির অর্থ হচ্ছে প্রো মানে প্রথম, ফেজ শব্দটির অর্থ হচ্ছে দশা, এবং এটা মাইটোসিসের দীর্ঘতম দশা। এর এক একটা করে বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্যগুলোই আমি বলবো। এখানে দেখতেই পাচ্ছ, আগে আমি কোষটা দেখাই। এটা প্রথমে ধরো, এটা কোষ, পুরোটা কোষটা, এটা এটাও নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা দেখতেই পাচ্ছি, আর এই যে নীল এবং লালগুলো, এগুলো ক্রোমোজোম দেখা যাচ্ছে। এবং এখানেই এই নিউক্লিয় পর্দাস, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোসোম, নিউক্লিয় আচ্ছা, এই অংশগুলো দেখানো হয়েছে এখানে। তাহলে এবার আমরা বৈশিষ্ট্যগুলো পড়ি। প্রথমেই দেখো, এই দশার শুরুতেই প্রথমে তো যখন এই ক্রোমোসোমগুলো তো দৃশ্যমান হয় না, এই এই ক্রোমোসোমগুলো প্রোফেজ দশার শুরুতেই জল বিয়োজন শুরু হয়, মানে নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যেতে থাকে নিউক্লিয়াস থেকে, এবং ক্রোমাটিন সূত্রগুলো সমানে কুণ্ডলীকৃত হয়ে পাকে মোটা হওয়া শুরু হয়, মোটা হতে শুরু হয়, ঘনীভূত হতে শুরু হয়। একে স্পাইরালাইজেশন বলা হয়। এবং প্রোফেজের শেষের দিকে এগুলো আস্তে আস্তে ক্রোমোজোমগুলো দৃশ্যমান হতে থাকে। জানি আমরা যদি পাকে মোটা হয় তাহলে মাইক্রোস্কোপে সহজেই দৃশ্যমান হয়। এই দশায় এরপর নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা যেটা, সেটা অবলুপ্ত হতে শুরু করে এবং শেষের দিকে প্রায় সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যায়, এবং নিউক্লিওলাস যেটা, সেটাও কিন্তু ক্রমশ অবলুপ্ত হতে শুরু করে এবং শেষের দিকে মেটাফেজ দশার প্রথম দিকে এটাও পুরোপুরি অবলুপ্ত হয়ে যায়। আর সেন্ট্রোসোম যেটা, সেন্ট্রোসোমের ভেতরে দেখতে পাচ্ছি দুটো সেন্ট্রিওল, এরা প্রতিলিপি গঠন করে এবং ধীরে ধীরে প্রাণী কোষের ক্ষেত্রে, এটাই গোল থাকলে সাধারণত প্রাণী কোষের ছবি, আমরা পরে ছবি দেখাবো উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষের যদি হয় তাহলে, যে আমরা পাশাপাশি দেখেই নিই, উদ্ভিদ কোষের যদি ছবি হয় তাহলে উদ্ভিদ কোষ কিন্তু এই কোষ প্রাচীর এদের দেখতে পাওয়া যায়। প্রাণী কোষে এখানে যেমন কোষ পর্দা দেখা যাচ্ছে, উদ্ভিদ কোষে পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু কোষ পর্দা থাকে না, কোষ প্রাচীর থাকে। আর ওখানে সেন্ট্রোজোম তো উদ্ভিদ কোষে থাকে না, এই প্রাণী কোষে, ওই জন্য দেখা যাচ্ছে সেন্ট্রোজোম থাকে, যেটা এই সেন্ট্রোজোম সেন্ট্রিওল সহ দুই প্রান দুই মেরুর দিকে, এই কোষ যদি ধরি এটা, এবং এর মাঝখানে অঞ্চলটা যদি বিষুব অঞ্চল ধরি, আর দুই প্রান্ত হবে দুটা মেরু, সেইভাবে কল্পনা করা হয়, এবং এই দুই মেরুর দিকে এরা গমন করতে শুরু করে। এবং এই সেন্ট্রোসোমের সেন্ট্রিওল থেকে যেগুলো বেরোয়, এই যে দেখো দাগে সরু সরু দাগ দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় মাইক্রোটিবিউল দ্বারা তৈরি, এগুলো এগুলোকে অ্যাস্ট্রাল রশ্মি বলে, এবং এই অ্যাস্ট্রাল রশ্মিগুলোই পরবর্তীকালে প্রাণী কোষের ক্ষেত্রে ব্রেম তন্তু গঠন করে, ওই জন্য এদের অ্যাস্ট্রাল ব্রেম বলে, প্রাণী কোষে গঠিত হয়। উদ্ভিদ কোষে কিন্তু এই সেন্ট্রিওসোম না থাকার ফলে, এখানে সাইটোপ্লাজমীয় যে সাইটোপ্লাজমের মধ্যে যে মাইক্রোটিবিউল থাকে তার থেকেই ব্রেম গঠিত হয় পরবর্তীকালে, এবং এই জন্যে ওই উদ্ভিদ কোষের ক্ষেত্রে ব্রেমকে বলা হয় অ্যানেস্ট্রাল ব্রেম। এবার আমরা দ্বিতীয় দশা মানে ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশা
মেটাফেজ উল্লেখ করব। মেটা, গ্রিক শব্দ মেটা, অর্থ মধ্যবর্তী। এটা এই দশায়, প্রথমেই ছবিটা দেখে নিই, দেখো এই দুই প্রান্তে সেন্ট্রোসোম চলে গেছে, এই সেন্ট্রোসোমের সেন্ট্রিওল থেকে এখান থেকে যে অ্যাস্ট্রাল রশ্মি বেরিয়েছে সেগুলোই বেম গঠন করেছে, বা মাকুতন্তু বলা হয়, বা স্পিন্ডেল ফাইবার যেটাই বলো না কেন সেটা তৈরি হয়। এবং বেমের গায়ে দেখো ক্রোমোসোমগুলি, এটা যদি দুই মেরু হয় তাহলে মাঝখানটা কি বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল যেটাকেই বলো, ইকুইটোরিয়াল রিজিয়ন, এই রিজিয়নে বলা, এই রিজিয়নে বেমতন্তুর গায়ে ক্রোমোসোমগুলো সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত। এই সেন্ট্রোমিয়ারের চারিপাশে যে কাইনেটোকোর আমরা ক্রোমোসোমের গঠনে পড়েছিলাম, কাইনেটোকোর থাকে, এই কাইনেটোকোরের সঙ্গে বেমগুলো যুক্ত থাকে। এই তাহলে আমরা এখানে এটাই বৈশিষ্ট্য, তাহলে মেটাফেজ প্লেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মেটাফেজ দশায় ক্রোমোসোমগুলি কেন্দ্রের বরাবর নিরক্ষীয় তলে প্লেটের মতো অবস্থান করে, এই জন্য এটাকে মেটাফেজ প্লেট বা ইকুইটোরিয়াল প্লেট বলে। প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার অংশে বেম দ্বারা যুক্ত থাকে, এবং এই বেমের যদি ক্রোমোসোমের সঙ্গে সরাসরি যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয়, সেগুলোকে ক্রোমোসোমাল বেমতন্তু বলা হয়, আর যদি ক্রোমোসোম না থাকে, কয়েকটাতে দেখতে পাচ্ছি ক্রোমোসোম যুক্ত নেই বেমে, সেগুলোকে নিরবিচ্ছিন্ন তন্তু বলা হয়, এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, সেটাকে নিরবিচ্ছিন্ন তন্তু বলা হয়। এই হচ্ছে মেটাফেজ দশা। এবার তৃতীয় দশা বা অ্যানাফেজ, অ্যানাফেজ দশা, এটা হচ্ছে মাইটোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা। কোশ্চেন আসে মাঝে মাঝে সবথেকে দীর্ঘ দশা তাহলে প্রোফেজ, এবং সবচেয়ে স্বল্প সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের বৈশিষ্ট্য কী? অ্যানাফেজের বৈশিষ্ট্য হচ্ছে, ছবিটা আগে দেখে নিই আমরা, ছবির মধ্যে দেখো এখানে যে এটা প্রাণী কোষ অবশ্যই, উদ্ভিদ কোষ হলে এখানে কোষ প্রাচীর থাকতো, ছবিতে শুধু এইটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। এই দেখতে পাচ্ছি আমরা বেমগুলো, এবং এখানে কিন্তু ক্রোমোসোম নেই, তার মানে কি হচ্ছে অ্যানাফেজের শুরুতেই এক একটা ক্রোমোসোমের দুটো ক্রোমাটিডকে কি বলা হয়, সিস্টার ক্রোমাটিড। আমরা আগের দিনও দেখেছি এই সিস্টার ক্রোমাটিড, এরা সিস্টার ক্রোমাটিড দুটো তো সেন্ট্রোমিয়ার অংশে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, এই সেন্ট্রোমিয়ারের দুই প্রান্তে টান সৃষ্টি হয়, এই টানের ফলে সেন্ট্রোমিয়ার বিচ্ছিন্ন হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, ফলে দুটো সিস্টার ক্রোমাটিড এই সেন্ট্রোমিয়ারের কিছু অংশ সহ একদম আলাদা আলাদা প্রান্তের দিকে, মানে দুটি ক্রোমাটিড তৈরি হয় এবং দুই প্রান্তের দিকে গমন শুরু করে। একে এই যে আস্তে আস্তে ধীরে ধীরে এই বেমগুলো, এই যে মাইক্রোটিবিউল যেগুলো বা বেমতন্তু, সেগুলো আস্তে আস্তে সংকোচনের ফলে এগুলো সরে আসতে থাকে এবং ক্রোমোসোমগুলোকেও টেনে প্রান্তের দিকে নিয়ে চলে যায়। এটাকেই বলা হয় ক্রোমোসোমীয় চলন বা অ্যানাফেজীয় চলন। এই দশায় ক্রোমোসোমগুলি বিভিন্ন রকম দেখতে হয়, কখনো ভি শেপেড হয়, কখনো বা এল শেপেড হয়, জে শেপেড হতে পারে, আই শেপেড হতে পারে, বিভিন্ন রকম সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এক এক রকম ক্রোমোসোমগুলো দেখতে হয়, এবং ধীরে ধীরে প্রান্তের দিকে চলে যায়। উদ্ভিদ কোষ হলে কী করবো আমরা, এখানে একটা মানে কোষ প্রাচীর হবে দেখতেই পাচ্ছি, এবং এই যখন ক্রোমোসোমগুলো দুই পাশে, ক্রোমাটিড দুটো দুই পাশে চলে যায়, মাঝখানে কিছু তন্তু অবস্থান করে দুটো ক্রোমাটিডের, এইগুলোকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। তাহলে ক্রোমোসোমগুলো এক্ষেত্রে যদি ভি আকৃতির হয় তার মানে মাঝখানে ঠিক একদম সেন্ট্রোমিয়ার, সেক্ষেত্রে সেটাকে মেটাসেন্ট্রিক, যদি একটু সেন্ট্রোমিয়ারের মাঝখান থেকে প্রান্তের দিকে একটু সরে আসে সেটাকে তখন এল আকৃতির মতো লাগে, এটাকে অ্যাক্রোসেন্ট্রিক, সরি সাবমেটাসেন্ট্রিক। এবার যদি আরও সরে আসে একদম প্রান্তের দিকে আসে তখন তাকে, একদম প্রান্তে না প্রান্তের কাছাকাছি, তাহলে সেটা যে আকৃতির মতো মতো হয় সেটাকে দেখতে, তখন তাকে অ্যাক্রোসেন্ট্রিক, এবং যদি একদম শেষে থাকে সেন্ট্রোমিয়ার তখন আইয়ের মতো দেখতে হয় সেটাকে টেলোসেন্ট্রিক বলে। এবার আমরা চার নম্বর দশা বা টেলোফেজ দেখব, এটা শেষ দশা ক্যারিওকাইনেসিসের। এই দশায় প্রথমে আমরা ছবি দেখে নিই, দেখো দুটো প্রান্তে চলে গেছে ক্রোমোসোমগুলো, দুই প্রান্তে গিয়ে সেখানে নিউক্লিয় পর্দার আবির্ভাব, আবার দেখা যাচ্ছে নিউক্লিয় পর্দা, এবং ক্রোমোসোমগুলো যেমন স্পষ্ট দেখা যাচ্ছিল এখানে আর স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে না।
তাহলে এটাই আমরা পয়েন্ট আকারে লিখবো। কি লিখবো? তার মানে কোষের দুই বিপরীত মেরুতে অবস্থিত অপত্য ক্রোমোজোমগুলো দুই প্রান্তে পৌঁছায় এবং এখানে আবার পাক খুলতে থাকে, তার ফলে ক্রোমোজোমগুলো অস্পষ্ট হয়। একে ডি স্পাইরালাইজেশনও বলা হয়। এটা ঠিক প্রোফেজের বিপরীত দশা। প্রোফেজে যেমন হয়েছিল ঠিক তার উল্টো ঘটনাগুলো এখানে কিন্তু ঘটে। ব্যাম্বতন্তু অবলুপ্ত হয় পুরোপুরি এবং প্রাণীকোষের ক্ষেত্রে বিষুব অঞ্চলে, এই নিরক্ষীয় অঞ্চলে ইন্টারজোনাল তন্তু থেকে স্টেম বডি গঠিত হয়, স্টেম বডি বলে বস্তু গঠিত হয়, এবং এর আবার নিউক্লিয় পর্দা যে আছে, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, জল সংযোজন ঘটে। আর প্রোফেজে কী হয়েছিল? জল বিয়োজন ঘটেছিল, এখানে জল সংযোজন ঘটে যে নিউক্লিয় লাসেরও আবার পুনরায় আবির্ভাব ঘটে। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে আলাদা আলাদাভাবে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রথমে দেখি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে ধরো এই ছবিতে দেখা যাচ্ছে প্রথমে দূর এই যে একটা কোষ, ধরো এটা কোষ, এই কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস এবং এই দুইটা নিউক্লিয়াসের মাঝখানে যদি একটা ওয়াল বা প্রাচীর তৈরি হয় তাহলেই তো দুটো কোষ তৈরি হয়ে গেল না? আমরা যদি একটা বড় ঘর থাকে সেই ঘরের মধ্যে যদি একটা মাঝখানে ওয়াল তুলে দিই তাহলে কী হবে? দুটো ঘর হবে, তার মানে দুটো কোষ হবে, একই তো ব্যাপার। তাই সেটাই কীভাবে তৈরি হয় সেটাই আমরা দেখব। প্রথমে উদ্ভিদ কোষের যে যে কোষটা তৈরি হলো তার নিরক্ষীয় তলে মাইক্রোটিবিউল জমা হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট নামে গঠন সৃষ্টি করে, ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্ট গলগি বস্তু, উদ্ভিদ কোষের গলগি বস্তুকে ডিকটিওজম বলে আমরা জানি। ডিকটিওজম থেকে খড়িত কিছু পদার্থের সঙ্গে যুক্ত হয়ে এইখানে মাঝখানে যে অংশটা তৈরি করে তাকে বলা হয় কোষপাত বা সেল প্লেট। এই সেল প্লেট গঠনের মাধ্যমেই কিন্তু উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। এবার এই কোষপাতের উপর বিভিন্ন পদার্থ যেমন ধরো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট যুক্ত হয়, যুক্ত হয়ে মধ্যপর্দা তৈরি হয়। আমরা কোষ প্রাচীরের গঠনে পড়েছিলাম 9-এ, মাঝখানে মধ্য পর্দা বা মধ্যচ্ছদা সৃষ্টি হয়, তারপরে প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর, আস্তে আস্তে এগুলো তৈরি হয়। এরপরে এরপরে তার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি জমে সেইগুলো তৈরি করে। তাহলে এটা হয়ে গেল উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তাহলে দুটো আস্তে আস্তে দুটো কোষ তৈরি হয়ে গেল, একটা কোষ থেকে দুটো কোষ। প্রাণী কোষের ক্ষেত্রে দেখো, এই একটা কোষ, কোষের মধ্যে প্রাণী কোষে এই একটা খাঁজ সৃষ্টি শুরু হয়। এই খাঁজ সৃষ্টি দুটো নিউক্লিয়াসের মাঝখানে একটা খাঁজ দেখতে পাচ্ছি, খাঁজটার সৃষ্টি কিন্তু ক যেখানে দেখা যাচ্ছে দেখো, তার মানে এটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ দশার শেষের দিকে যখন, তখনই এই খাঁজটা তৈরি হওয়া শুরু হয়। তারপর সেটা টেলোফেজে আরও খাঁজটা বৃদ্ধি পেতে থাকে এবং আস্তে আস্তে খাঁজটা বৃদ্ধি পেয়ে এই খাঁজ সৃষ্টি বা এটাকে ক্লিভেজ সৃষ্টি বা ফারো ভাঁজ সৃষ্টি বলে, ফারোয়িং পদ্ধতি ওই জন্যে বলে। এবং ধীরে ধীরে দুটো কোষ ভাগ হয়ে গেল, এই ভাগ হয়ে যায়। এখানে অবশ্য প্রাণী কোষের ক্ষেত্রে প্রথমে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন নির্মিত যে অনুনালিকা সেটা কোষ পর্দার দুটোই যে নিরক্ষীয় তলে জমা হয় এবং সেগুলোই এই আন্তঃক্রিয়ার মাধ্যমে ওই খাঁজ সৃষ্টিতে, মানে ওটাকে টেনে খাঁজটা সৃষ্টি করতে ভেতর থেকে সাহায্য করে। অর্থাৎ মিড বডি নামক একটা গঠন তৈরি করে, গঠন করে ওই খাঁজটা ধীরে ধীরে বৃদ্ধি করতে সাহায্য করে এবং এই খাঁজ সৃষ্টি বা ক্লিভেজ সৃষ্টির বা ফারো সৃষ্টির মাধ্যমেই সাইটোকাইনেসিসটা সম্পন্ন হয়। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যদি সাইটোকাইনেসিস যদি না হতো তাহলে কী হতো? তাহলে একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকতো, অর্থাৎ একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ তৈরি হতো। এই একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে আমরা জানি সিনোসাইটিক কোষ বলে এবং প্রাণী কোষকে সিনসাইটিয়াম বলে। তাহলে পরপর আমরা যদি ঘটনাটা একবার দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রোফেজে কী হলো? প্রোফেজে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোসোমগুলো প্রোফেজের শেষের দিকে যখন জল বিয়োজন ঘটে গেছে, নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করে দিয়েছে, নিউক্লিয় লাস অবলুপ্ত হতে শুরু করে দিয়েছে, উদ্ভিদ কোষ নিশ্চয়ই বুঝতে পারছি আমরা এটা কোষ প্রাচীর আছে, সেক্ষেত্রে ক্রোমোসোমগুলো ধীরে ধীরে পাক খেয়ে মোটা হচ্ছে এবং ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। মেটাফেজ দশায় কী হয়েছে?
নিরক্ষীয় তলে ক্রোমোসোমগুলো বেমতন্তুর গায়ে যুক্ত আছে। এটাই প্রধান ঘটনা এখানে। অ্যানাফেজ দশায় কী হচ্ছে? প্রধান ঘটনা হচ্ছে সেন্ট্রোমিয়ার বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে সিস্টার ক্রোমাটিড দুটি দুই মেরুর দিকে গমন শুরু করেছে, যেটাকে অ্যানাফেজীয় চলন বলে। এবং তারপরে কী হয়েছে? তারপরে হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এই টেলোফেজের ক্ষেত্রে দুই প্রান্তে পৌঁছে গেছে, নিউক্লীয় পর্দা আবার দেখা যাচ্ছে, নিউক্লীয় লাশও আবির্ভাব হয়েছে, জল সংযোজন ঘটেছে, তাহলে ক্রোমোসোমগুলোর পাক আবার খুলতে শুরু করেছে এবং ক্রোমোসোমগুলো দৃশ্যমান হচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে এই ঘটনাটা ঘটছে হচ্ছে, তাহলে এটা টেলোফেজ। এবং টেলোফেজের পরে যখন আমরা দেখব, মানে এখানে দুটো পার্ট দেখিয়েছে, প্রাথমিক টেলোফেজ, অন্তিম টেলোফেজ, মানে প্রথম থেকে শুরু হয়েছে এবং তারপরে কোষপাত প্রায় টেলোফেজের তেই শুরু হওয়া, তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং তারপরে সাইটোকাইনেসিস ঘটবে। বোঝার সুবিধার জন্য এবার পাশাপাশি দেখে নিই একটু ছবিগুলো। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এটা প্রাণী কোষের ক্ষেত্রে। দেখো ছবি একই সব, শুধু এখানে কোষ প্রাচীর আছে যেহেতু, না নির্দিষ্ট বাউন্ডারি আছে, এখানে কোষ পর্দা আছে, নির্দিষ্ট আকৃতি থাকে না প্রাণী কোষের, আর বাকি সব একই। এখানে সেন্ট্রোসোম এখানে থাকবে, সেন্ট্রোসোম থেকে বেম গঠিত হবে। এখানে সেন্ট্রোসোম দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে সাইটোপ্লাজমীয় অনুনালিকা থেকেই বেম গঠিত হবে। বাকি প্রোফেজ, মেটাফেজ দেখো একই রকম, অ্যানাফেজ একই রকম, এতগুলো ক্রোমোসোম না দিলেও হবে, চারটে ক্রোমোসোম দিলেই যথেষ্ট। ক্ষেত্রে আশা করি আমরা কোষ বিভাজন এবং কোষচক্র বুঝতে পারলাম।